হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন ফুলকপির অনেক রেসিপি হয়তো আপনারা বানিয়ে খেয়েছেন তবে একবার আমার মতো করে এভাবে বানিয়ে দেখুন শুধু আঙুল চেটে নয় প্লেট চেটে খেতে বাধ্য হবেন এত টাই টেস্টি হয় বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান কিংবা গেট টুগেদারে আপনারা ফুলকপির এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন খেতে এতটাই টেস্টি হয় খাওয়ার পর সবাই আপনার কাছে রেসিপি জানতে চাইবে রুটি পরোটা নান লুচি পোলাও কিংবা প্লেন রাইস সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে আশা করছি আমার আজকের এই ভিন্ন স্বাদের ফুলকপির রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন ওনা সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি একটি মাঝারি মাপের ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিকে এই রেসিপির জন্য কেমনভাবে কেটে নিতে হবে একটু দেখিয়ে দিই ফুলকপির ডাঁটির দিকটা কিন্তু এই রেসিপিতে আমি নেব না তবে ডাঁটিগুলো অবশ্যই ফেলে দেব না ডাঁটি দিয়েও কিন্তু সুন্দর চচ্চড়ি কিংবা মিক্স সবজি বানিয়ে ফেলা যায় ফুলকপিকে এই রেসিপির জন্য খুব বেশি বড় টুকরো করে তো নয়ই বেশ একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন সমস্ত ফুলকপি আমি কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়ে একটি বড় পাত্রের মধ্যে রেখে নিয়েছি নর্মাল জলে কিন্তু ধুলে হবে না এর মধ্যে আমি এখন ঢেলে দিচ্ছি ফুটন্ত গরম জল জলের মধ্যে লবণ মিশিয়ে সেই ফুটন্ত জল এখানে আমি ঢেলে দিচ্ছি এই গরম লবণ জলে ফুলকপিকে মোটামুটি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তাতে করে ফুলকপির মধ্যে থাকা কোনো নোংরা বা পোকা ভালো করে বেরিয়ে যাবে ফুলকপি এখন গরম জলে ভিজতে থাক সেই সময় আমি এর মশলা বানিয়ে নেব তার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ টক দই চেষ্টা করবেন দইটা একেবারেই ফ্রেশ নিতে যাতে করে দই বেশি না টক হয় আপনারা চাইলে দইয়ের পরিবর্তে দুধের সর বা মালাইকে ফেটিয়ে নিতে পারেন কিংবা ফ্রেশ ক্রিমও দইয়ের পরিবর্তে ব্যবহার করতে পারেন আর রান্নাটা যেহেতু রোজ দিনের রান্না নয় একটু অনুষ্ঠান বাড়ির মতো করেই বানাবো তাই একটু বেশি মশলার কিন্তু ব্যবহার হবে দইয়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো নর্মাল মশলা এখানে মেশালাম এবার কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি এক চামচ তন্দুরি গরম মশলা যদি তন্দুরি গরম মশলা আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিচেন কিং মশলা সবজির মশলা কিংবা আলুর দমের মশলা যে কোনো মশলাই কিন্তু আপনারা এক চামচ নিজেদের পছন্দ অনুযায়ী এখানে মিশিয়ে দিতে পারেন আর রকম এই এই ধরনের মশলা যদি না থাকে সেক্ষেত্রে হাফ চামচ শাহি গরম মশলাও মেশাতে পারেন মিশিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ কসরি মেথি তবে কসুরি মেথিটা কিন্তু ড্রাই রোস্ট করা নয় এমনিই যোগ করলাম এবার এখানে পরিমাণ মতো লবণ যোগ করে দিয়েছি এবার দই আর সমস্ত মশলাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে মশলা আর দইকে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব একদম স্মুথ করে মশলাটা তৈরি করে নিতে হবে এ ছাড়াও কিন্তু এখানে আমি আরও একটি সিক্রেট উপকরণ মিশিয়ে দেব আর তার জন্যই কিন্তু রান্নাটা অনেক বেশি স্পেশাল তৈরি হয় এখন দেখুন দই আর মশলা মিশিয়ে নিয়েছি এবার একটি কড়াই গরম করে এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় দেড় চামচ মতো বেসন বেসনকে এখানে লো ফ্লেমে ভালো করে ড্রাই রোস্ট করে নেব যাতে করে বেসনের কাঁচা গন্ধ চলে যায় তবে কোনোভাবেই কিন্তু বেসনটা পুড়িয়ে ফেলা যাবে না বেসন ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে এবার সেই বেসন এখানে আমি যোগ করে দিয়েছি বেসনকে এবার দই আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেয়ার পর এবার একটি বোলের মধ্যে আমি সেই গরম জলে ভেজানো ফুলকপি তুলে নিয়ে রেখে দিলাম এর মধ্যে এখন মিশিয়ে দিচ্ছি প্রায় দু তিন টেবিল চামচ বেসন এই বেসন কিন্তু ড্রাই রোস্ট করা নয় এমনি কাঁচা বেসন মিশিয়ে দিয়েছি আর তারপর মিশিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো কোয়ার্টার চামচ হলুদের গুঁড়ো খুব অল্প পরিমাণে একটু লবণ মিশিয়ে দিলাম আর মিশিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল এবার তেল আর মশলাকে খুব ভালো করে ফুলকপির সঙ্গে মিশিয়ে নেব এখানে আমি আরও এক চামচ বেসন যোগ করে দিচ্ছি টোটাল তিন থেকে সাড়ে তিন চামচ মতো বেসন যোগ করেছি এতে করে ফুলকপির গায়ে সুন্দর একটা মশলার কোটিং তৈরি হয়ে গেছে এবার কড়াই গরম করে এখানে প্রায় পাঁচ টেবিল চামচ তেল গরম করে নিয়েছি অল্প অল্প মশলা মাখানো ফুলকপি দিচ্ছি আর অল্প অল্প নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত ফুলকপিকে একসঙ্গে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে ফুলকপির গায়ে যে মশলার কোটিংটা তৈরি হয়েছে এটা সুন্দর সেট হয়ে যাবে আর তারপর মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুটা সময় নিয়ে ফুলকপিকে নাড়াচাড়া করব। যাতে করে ফুলকপি মোটামুটি এইট্টি পারসেন্ট মতো কুক হয়ে যায় আর ফুলকপির গায়ে সুন্দর একটা লালচে রং ধরে যায় ভালো করে ফুলকপিকে মোটামুটি এইট্টি পারসেন্ট মতো ভাজা করে নিয়ে আমি তেল থেকে ছেকে তুলে নিলাম রান্না করে নেয়ার জন্য আরও এক চামচ তেল দিয়েছি আর এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি টু পিঞ্চ মতো হিং অনেকেই মনে করেন শুধু নিরামিষ রান্নাতেই বোধহয় হিং ব্যবহার হয় তা কিন্তু নয় হিং দেওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি গ্রেট করা রসুন প্রায় দশ থেকে বারো কোয়া লো ফ্লেমে রসুনকে একটু ভাজা ভাজা করে নেব রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আর তারপর এখানে যোগ করে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ লো ফ্লেমেই আরও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড নাড়াচাড়া করে নেব যাতে করে আদার কাঁচা গন্ধ চলে যায় আদা দেওয়ার পর আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে এখানে মিশিয়ে দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে এই পর্যায়ে মোটামুটি তিন চার মিনিট ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজ তিন চার মিনিট ভাজা হয়ে নরম হলে এখানে যোগ করে দিয়েছি বড় সাইজের একটি টমেটো বেটে টমেটো দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করব ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব এই সময় ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে করে টমেটোতে থাকা এক্সট্রা জলীয় ভাবটা বেশ শুকিয়ে আসে চার মিনিট মতো ভালো করে টমেটো কষিয়ে নেওয়ার পর এখানে সেই দই আর মশলার মিশ্রণ মিশিয়ে দিয়েছি এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি অনবরত কিন্তু নাড়াচাড়া করছি যেহেতু এই মশলার মধ্যে বেসন আছে তাই নিচ থেকে ধরে যাওয়ার চান্স থাকে মশলা ভালো করে কষানো হয়ে তেল রিলিজ হলে এখানে আমি ছোটো সাইজের একটি ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে কেটে যোগ করে দিয়েছি ক্যাপসিকামটা কিন্তু একেবারেই এরকম শেষের দিক করে যোগ করতে হবে ক্যাপসিকাম ওভারকুক হলে খেতে কিন্তু ভালো হয় না ক্যাপসিকাম দেওয়ার পর লো ফ্লেমে রেখে মশলাকে আরও তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিলাম মশলা ভালো করে কষানো হয়ে মশলা থেকে কিন্তু সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এই পর্যায়ে এখানে যোগ করে দিচ্ছি ছোটো চামচের এক চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন আবার নাও দিতে পারেন তবে যেহেতু এখানে আমি দই আর টমেটো দুটোই ব্যবহার করেছি সে কারণে একটু চিনি দিলে টেস্টে একটা সুন্দর ব্যালেন্স থাকে দেখুন মশলা সুন্দর কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা সমস্ত ফুলকপি যোগ করে দিচ্ছি ফুলকপি যোগ করার পর মশলার সঙ্গে ফুলকপিকে আরও তিন চার মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে করে মশলা সুন্দর ফ্লেভার ফুলকপির সঙ্গে মিশে যায় আর তারপর এখানে যোগ করে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পরিমাণ জল জলের পরিমাণটা খুব বেশি দেব না আর জলটা অবশ্যই কিন্তু গরম দিতে হবে রান্নাটা একটু মাখো মাখো হবে সেই অনুযায়ী জলটা দিয়েছি ভালো করে সমস্ত কিছুকে একবার মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব। যতক্ষণ না ফুলকপি সুন্দর মজে আসছে বা সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে এই সময় মোটামুটি লো ফ্লেম করে আমি ছয় থেকে সাত মিনিট রান্না করব। তবে অবশ্যই মাঝখানে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন প্রায় সাত মিনিট আমি রান্না করে নিয়েছি আর ফুলকপির এই রেসিপি কিন্তু একদম আমাদের রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় গন্ধটাও দারুণ বেরিয়েছে আপনারা বানালেই বুঝতে পারবেন উপর থেকে অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও